ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের এমন ক্ষমতা নেই আমরা একটা মসজিদ বানাবো এত লক্ষ লক্ষ টাকা এত দেরহামের মালিক আমরা এখনো হতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমরা যদি মসজিদ না বানাইতে পারি আমাদের জন্য কি জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করা হবে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরাম তোমরা এমন কোনো চিন্তা করবে না টেনশন করবে না আমি রাসূল ঘোষণা করে দিলাম কোন ব্যক্তি যদি একটা মসজিদ বানানোর সময় সামান্য পরিমাণ একটা ইট পরিমাণ দিয়ে সহযোগিতা করে একটা পাথরও দেয় আমি রাসূল ঘোষণা করলাম ওই মসজিদ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই মসজিদ ওই বান্দাকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে না পড়েন সুবহানাল্লাহ আপনাদের কাছে জানতে চাই এই জবানের মালিক কে কথা বলেন না কে এই জবানটা দিয়েছেন কে আল্লাহর দেওয়া জবান দিয়ে সুবহানাল্লাহ পড়লে আলহামদুলিল্লাহ পড়লে লাভ না লস কথা বলেন না লাভ এই জবানটা আপনি আজকে এই জুমার দিন গরিবের হজের দিন আজকে ইমানদারদের জন্য দুইটা ঈদের দিন সুবহানাল্লাহ পড়েন কয়টা ঈদের দিন দুইটা ঈদের দিন এই জবানের মালিক হচ্ছেন আল্লাহ বাবা একটা গ্যারান্টি কি কেউ দিতে পারবে এখান থেকে যাওয়ার পর আপনি যদি দুপুরবেলা ঘুমান ঘুমানোর পরে আপনি সজাগ হয়ে উঠতে পারবেন এমন গ্যারান্টি কেউ দিতে পারবে কথা বলেন পারবে তাহলে এই জবানটা যদি আল্লাহ দিয়ে থাকে একটু সবাই ডান হাত তুলে ডাক দেন আল্লাহ চিৎকার মেরে একটু জবান খুলে আল্লাহর সাক্ষী করেন আল্লাহ আরো জবান খুলে বলেন আল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত বাবা আমি জানতে চাই এই দাউদের খারাপ অনেক বাবা আজকে অনেক ভাইয়েরা ঘরের মধ্যে এখনো আসে না নাই তারা কি জানে না আজকে যে মসজিদ উদ্বোধন হবে কথা বলেন জানে না আসলে তাদের নসিবটা খারাপ যে মদিনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আজকে মসজিদের মধ্যে এখনো কবুল করে নাই আরে কেন আজকে কেন তাকে কবুল করা হয় নাই ওই ব্যক্তি তো আজকে জানেই না মসজিদের মধ্যে আজকের দিনে আসলে কত সওয়াব হবে আমার রাসূল বলে দিয়েছেন জুমার দিন সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে জান্নাতীদের খাতার মধ্যে তার নামটাই আগে লেখা হবে আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ তাইলে আজকে জুমার দিন গরিবের হজের দিন আমার রাসূল বলেছেন ইয়াউমাল জুমআতুল উইদা এই জুমার দিন হচ্ছে গরিবের জন্য হজের দিন এবং ঈদের দিন সুবহানাল্লাহ পড়েন শুধু তাই নয় নবীজির আগমনের দিন 12 রবিউল আউয়াল এটাও একটা ঈদের দিন সুবহানাল্লাহ পড়েন না আমার রাসূল বলেছেন যে কি কুল বি ফাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন কুল বি ফাদুলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিয়ে ঘোষণা করলাম রাসূলকে বললাম কুল হাবিব আমার বন্ধু আমার দোস্ত আমার আপনি তাদেরকে জানিয়ে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি তারা যখন আল্লাহর ফজল এবং রহমত পায় তারা যেন ফাল ইয়াফরাহু খুশি উদযাপন করে আল্লাহ আমরা কেমন খুশি উদযাপন করব কিভাবে খুশি উদযাপন করব মিলাদুন নবীর মাস আসলে আশিকের রাসূলদের ঘরে ঘরে রাসূলের মুস্তাফার মিলাদে মুস্তাফার ইন্তেজাম হয়ে যায় আর আল্লাহই বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা একসাথে হয়ে আমার রাসূলের মিলাদুন নবীর খুশি উদযাপন করো তাহলে বোঝা যায় আজকে দাউদের খারাপ বাসীর জন্য আবার তিনটা ঈদ হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন একটা মসজিদ নবনির্মিত এটার জন্য খুশি আর খুশি শব্দটা বাংলা ঈদ শব্দটা আরবি মারহাবা কর ঈদ শব্দটা কি আরবি এটাও ঈদ হয়ে গেছে আল্লাহর দরবারে শুকরিয়া আল্লাহ নিয়ে আমাদেরকে আজকের এই জুমার দিনের উসিলায় মসজিদ নবনির্মিত মসজিদের উসিলায় নবীজির আগমনের দিনের উসিলায় তিনটা দিনের উসিলায় আমাদেরকে কবুল করে জোরে পড়ে না আমিন সবাই দরুদ শরীফ পড়ে না আল্লাহুম্মা মাওলানা وعلى آله ما روشن زمیر نور نبی جی آشلین دونی یار بوکے দেখবো আপনাই বলে আমরা ডাকতেছি আজ মসজিদে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা
মাও ভাইয়েরা আমার যেহেতু এটা মসজিদ উদ্বোধনের সময় কিসের সময় জুমার দিন অনেকে মনে করেছে যে জুমার দিনে না নামাজ তো আরো পরে হবে উদ্বোধনের কাজ কি হবে আমরা জানি না আমরা যাব না আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন রাসূল বলতে লাগলেন যে দুনিয়ার জমিনের মধ্যে যখন মানুষগুলো একসাথে হয়ে যায় কি হয়ে যায় একসাথে হয়ে যায় আর মানুষগুলো একসাথে হওয়ার পর তারা যখন একটা মসজিদ মুখী হয়ে যায় কি মুখী আল্লাহর রহমতের ফেরেশতারা তার ঘরের দরজা থেকে মসজিদের দরজা পর্যন্ত দাঁড়িয়ে থাকে সুবহানাল্লাহ পড়েন আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন করলেন জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আমাদেরকে জুমার দিন হয়ে যখন সকল মুসল্লিনে কেরাম একসাথে হয়ে তারা মসজিদের দিকে রওনা করে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মসজিদের মুসল্লিদেরকে সাহারা দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে মাবুদ আপনার বান্দারা কোথায় চলে যায় আমার আল্লাহ বলতে থাকেন আমার বান্দারা তাদের ঘর থেকে জুমার দিন গরিবের হজের দিনে ওই মসজিদমুখী হওয়ার জন্য চলে যাচ্ছে আল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ আমরা কি জানি না আপনার বান্দারা মসজিদের মধ্যে যাবে আপনার বান্দারা মসজিদে যাওয়ার কারণটা কি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবে আমার বান্দারা মসজিদের মধ্যে যাওয়ার কারণ হইল আমার বান্দারা আমি আল্লাহকে সরাসরি পাইতে চাই বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সময় একটাই আওয়াজ করতেছেন হে আমার ফেরেশতার দল আমার বান্দাদের জীবনের মধ্যে অনেক গুনাহ আছে কিন্তু মনে রাখবা আমার বান্দারা মসজিদে ঢোকার আগে তাদের জীবনের গুনাহগুলো নিয়ে যেন মসজিদে ঢুকতে না পারে তাইলে বোঝা যায় এই মসজিদের মধ্যে যারা প্রবেশ করবে গো তাদের জীবনের গুনাহগুলো মসজিদের মধ্যে থাকে না আপনি যদি এই মসজিদের মধ্যে দাঁড়াইয়া জুমার নামাজের সময় পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজকের এই মসজিদের মধ্যে বসে বসে আপনার জীবনের গুনাহগুলো মাপ করাইয়া বাড়ির দিকে রওনা করতে পারেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা প্রশ্ন করে আল্লাহ ও আল্লাহ আপনার বান্দারা মসজিদের মধ্যে ঢোকার সময় ওই যে মসজিদের সামনে আপনি তাদের গুনাহগুলো ভান্ডার করে করে একসাথে রেখে দিয়েছেন আল্লাহ আপনার বান্দাটা তো এখন মসজিদ থেকে বাইর হয়ে যাবে আপনি কি বলবেন নি আপনার বান্দার গুনাহ তার আমল নামার মধ্যে দিব নি আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ও বান্দা লক্ষ্য করো আমার বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহগুলো রেখে মসজিদের মধ্যে প্রবেশ করেছে ফেরেশতারা জেনে রাখো আমার বান্দারা মসজিদের মধ্যে প্রবেশ করার পর যখন আস্তাগফিরুল্লাহ পড়েছে আলহামদুলিল্লাহ পড়েছে সুবহানাল্লাহ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মসজিদের মধ্যে মাফ করে দিয়েছি আর মাফ করে দেওয়ার কারণে আমার বান্দারা মসজিদ থেকে বাইরে হওয়ার পরে আমল নামার মধ্যে গুনাগুলা দিও না আল্লাহ গো তাদের গুনাগুলা আমরা কি করব আমার আল্লাহ কয় যেই ব্যক্তিগুলা এখনো পর্যন্ত মসজিদের মধ্যে প্রবেশ করে নাই জীবনের গুনাগুলা মাফ করাইতে পারে নাই ওই গুনাগুলা তাদের আমল নামার মধ্যে দিয়ে দাও আমার ভাইয়েরা বাবারা এখনো পর্যন্ত যারা এই জুমার দিন গরিবের হজের দিনে দাউদের খাড়া এবং তেতুয়ারার সংযুক্ত সমাজের এই মসজিদ উদ্বোধনের কাজের মধ্যে যারা উপস্থিত হয়ে গেছেন আপনাদের ভাগ্যটা কত ভালো জানেননি আপনার মা বাবারা আজকে কবরের মধ্যে যদি থাকে তারা খুশি হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে মাবুদ ও মাবুদ আপনি না বলেছেন যে এই ব্যক্তি একটা মসজিদ বানায় ওই ব্যক্তির জন্য আপনি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেন আল্লাহ গো আপনি কি ঘর বানাইছেন নি আমার জন্য কি আপনি ঘর নির্ধারণ করেছেন নি বাবারা একটা সত্য কথা আমার আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে বান্দা তুমি তো ঘর বানাও নাই তুমি তো মসজিদ বানাও নাই কেন তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলে ওই সময় বান্দারা ডাক দিয়ে বলবে যে সম্পদের টাকা দিয়া আমার সন্তান আমার নাতি মসজিদ বানানোর জন্য 500 থেকে শুরু করে 500,000 টাকা পর্যন্ত দান করেছে এই সম্পদগুলো তো আমারই সম্পদ ছিল আমার সম্পদ দিয়া তো মসজিদ
বানাইছে আল্লাহ আমি কি জান্নাতের বাগিদার হইতে পারবো না আমার আল্লাহ বলবে যার বান্দা আমি তোরে ওই তোর সম্পদ থেকে তোর সন্তান ব্যয় কইরা মসজিদ বানানোর কাজে সহযোগিতা করার কারণে তোমার নামটা জান্নাতীদের খাতার মধ্যে লিখলাম জাহান্নামীদের খাতা থেকে নামটা মুছে দিলাম এবং তোমাকে বললাম ফাদাখালাল জান্নাতা জান্নাতের মধ্যে প্রবেশ করো জোরে পড়েন না সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় যারা আজকের এই মসজিদের কাজের মধ্যে সহযোগিতা করেছে মসজিদ বানানোর কাজে সহযোগিতা করেছে যারা সহযোগিতা করতে পারে নাই এক টাকারও মালিক না রিকশা চালায় সংসার চালাতে পারে না আজকে মসজিদে উপস্থিত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে তারা দুইটা কথা শুনতে পেরেছে শোনার পর আমল করতে পেরেছে আল্লাহ তাদেরকেও জান্নাত দিতে পারেন কি পারেন না মাশাআল্লাহ জবানের যে আওয়াজ পারেন কি পারেন না জবানের মালিক কে রে বাবা আর জোরে বলেন না কে আল্লাহর দেওয়া জবান জবান খুলে বলেন আল্লাহ পারে কি পারে না আল্লাহ এমন একজন স্রষ্টা জিনার কাছে না পারার কোনো কথা নেই উনি আল্লাহ উনি হচ্ছেন মালিক উনি হচ্ছেন খালেক উনি চাইলে বান্দাদেরকে সব দান করতে পারে জোরে সরে উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ সবাই একটু জবান খুলে জোরে সরে বলেন আল্লাহুম্মা Muhammad Allahumma Maulana wa ala ali Mau Ya Rasulallah Ya Habib La Ya Rasulallah La Ya Rasulallah Avaro Moter Nidaner Kale Thakiya Nabi Go আমারো শিয়রে আমারো মউতের এ থাকি নবী গো আমারো শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব ভরে ইয়া রাসূলুল্লাহ La ya Rasul Munkar naki rashiya Sawal korbe boshaya Munkar naki rashiya Sawal Diyen go nabi Parda uthaya Dekhi boy apnake Nayan bhoriya Dekhi boy Boriya ya Rasulallah La ya Rasulallah Shada kapore poraya Gusol koraya Gusol koraya Kapon poraya Dibe goya mai kobore shobaya Dekhi boy apnake Nayan Dekhi boy Nayan Ya ya Rasulallah সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন না আল্লাহু আকবার আর জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার মসজিদ উদ্বোধন হবে খুশি না বেজা জোরে পড়েন খুশি না বেজা এই এলাকার সব মানুষ খুশি না বেজা অনেকে তো মনে করেছেন মসজিদ উদ্বোধন হবে যাবই তো মসজিদের মধ্যে মানুষ এখনো পর্যন্ত রওনা করে নাই কিন্তু তারা এখনো পর্যন্ত জানে না
মসজিদের মধ্যে যারা এখনো পর্যন্ত প্রবেশ করে আছে, আমরা যারা আছি আমরা এখন আল্লাহর মেহমান হয়ে মসজিদে প্রবেশ করেছি, ঠিক কিনা পড়েন? আজকে দাউদের খারাপ তেতিয়ারা এই যুব এই সমাজের মানুষগুলো ধন্য হওয়ার কারণ আল্লাহ আমরা যেই মসজিদটা নির্মাণ করেছি আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে তুলে কান্না করবেন আর ডাক দিবেন মাহবুব ও দয়াল আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে আর কোনো ভালো কাজ করতে পারি নাই রে মাওলা, কিন্তু একটা ভালো কাজ করতে পারলাম একটা দুনিয়ার জমিনে, আপনার ঘর বাইতুল্লাহ তৈরি করে আজকে দুনিয়ার জমিনের মধ্যে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি রে মাহবুব, আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ একটা মসজিদ নির্মাণের কারণে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারে কি পারে না? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। এই জন্য বলবো আমার রসুলের কথা মোতাবেক, রসুলের বাণী মোতাবেক যারা মানবে, আমার রসুলই বলেছেন ওই ব্যক্তি কি করবে মসজিদ বানানোর পর যখন তার ইন্তেকাল হবে ওই সময় তার প্রশ্নগুলার পরে তাকেই ডাক দিয়ে বলা হবে ফা দাখলাল জান্নাতা, ও বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ, বলবেন না কিসে প্রবেশ করো? আরো জোরে বলেন না কিসে? আজকে এই জান্নাত কেনার জন্য, জান্নাতটা ক্রয় করার জন্য এই মুসল্লি ভাইরা এসেছেন। এই মুসল্লি ভাইরা আসার কারণ জান্নাত আপনারা ক্রয় করবেন। নবীজি বলেছেন সাহাবীরা এই দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ যখন তৈরি হয়ে যায় মনে করবে ওই মসজিদের জায়গায় কাবা শরীফের মাটি বসছে। সুবহানাল্লাহ, আওয়াজ এত কম, আরো জোরে পড়েন। সুবহানাল্লাহ বলার জন্য বলতে হয় না, ইমানি জজবা লাগে। কিসের জজবা কথা বলেন না? কিসের জজবা? যখন আপনার কলবের মধ্যে ইমানি জজবা থাকবে আপনাকে সুবহানাল্লাহ বলতে বলা হবে না। আপনি যখন আপনার ইমানি জজবা তাজা হয়ে যাবে, আপনার কলব পরিষ্কার থাকবে, তখন আপনি আল্লাহর পাক রব্বুল আলামিনের প্রশংসার কথা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমনি জবান খুলে বলবেন, সুবহানাল্লাহ বলেন না? তাহলে বুঝতে হবে আরে যে কথাটা বলার জন্য এইদিকে চলে আসলাম, মানুষগুলো মনে করছে আমরা মসজিদে মুসল্লি নাই, আসলে আসি না নাই মুসল্লি আসি না নাই, এই জন্য বলছি সুবহানাল্লাহর আওয়াজ জোরে দেন, আলহামদুলিল্লাহর আওয়াজ জোরে দেন। তারা তো মনে করবে আসলে মুসল্লি নাই, আলহামদুলিল্লাহ যে মুসল্লি আছি আমরা জান্নাতের মেহমান হওয়ার দরকার আছে না নাই? জোরে পড়েন, আছে না নাই? এই জন্য সাহাবাই কেরামকে নবী বললেন হে আমার সাহাবাই কেরাম, মনে করবে যেই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ হয় ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধ ঘোষণা করলাম, আল্লাহর কাবা ঘরের মাটি ওই জায়গার মধ্যে আছে। সুবহানাল্লাহ, দাউদের খাড়া এবং তেতুয়ারা মসজিদের মধ্যে আল্লাহর কাবা ঘরের মাটি আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বন্ধুরা আমার, কেমন করে আল্লাহর কাবা ঘরের মাটি এই দাউদের খাড়া এবং তেতুয়ারা সমাজের মসজিদের মধ্যে আছে? দিয়ে শুনবেন, মসজিদরা তো এত বড় ছিল না, আজকে কেন এই মসজিদটাকে বড় করার প্রয়োজন হইল? বোঝা যায় এই মসজিদের ছোট থাকার সময় মসজিদে মুসল্লি জায়গা হতো না, আর এই জন্য মসজিদটাকে বড় করে নির্মাণ করা হয়েছে। তাইলে বোঝা যায় এই এলাকার মধ্যে মুসল্লির সংখ্যাও আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের বন্ধু বললেন সাবিরা যেই জায়গার মধ্যে দেখবা একটা জায়গার মধ্যে মসজিদ নির্মাণ হয় ওই জায়গার মধ্যে আমি আল্লাহর রাসূল ঘোষণা করলাম ওই জায়গার মধ্যে কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের মাটি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না ওই জায়গার মধ্যে কি সমসাময়িকভাবে সব সময় বাইতুল্লাহর মাটি আসেনি? আমার রাসূল বললেন যেই জায়গার মধ্যে বাইতুল্লাহর মাটি আছে কিয়ামতের এক সেকেন্ড আগে হইল ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মানুষের প্রতিনিধিত্বের মাধ্যমে একটা মসজিদ নির্মাণ করে দিবে। আরো জবান খুলে জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন, কেমন করে কাবা শরীফের মাটি আজকে আপনাদের এই দাউদের খাড়া এবং তেতুয়ারার জমিনের মধ্যে আসলো, আর আপনারও এত সুন্দর করে একটা জান্নাতের বাগান আল্লাহর ঘর মসজিদ সাজাইলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় এরাদা করলেন জিব্রাইলের সঙ্গে কথোপকথন করলেন, জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল ও জিব্রাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ঘর বানাইতে চাই যেই ঘরের মধ্যে আমার বান্দার আগমন করবে গো, আমার বান্দার আগমন করার সাথে সাথে আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। হজ করছেন কারা কারা আছেন নাকি?
হজ করেন নাই মাশাআল্লাহ হাদিসা 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 কাবা শরীফ দেখতে বড় সুন্দর দেখা যায় মাকাম ইব্রাহিমের চুমা দিলে জীবনের গুনাহ শেষ ঠিক কিনা পড়েন আমরা এখনো কাবা শরীফ যাইতে পারি নাই এখনো আল্লাহর কাবা শরীফ দেখতে পারি নাই আল্লাহর কাছে বরিয়াত মামুদ আমরা কখন জানি কাবা শরীফ জিয়ারত করব আমাদের কাবা শরীফ দেখতে বড় মন চায় জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়া বললেন জিব্রাইল ও জিব্রাইল তুমি আমি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করো আসলে কি আমার আল্লাহ কি ওই ঘরে থাকে না বান্দার সান্তনার জন্য ঘর নির্মাণ করেছেন বান্দার সান্তনা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবা শরীফ নির্মাণ করেছেন আল মসজিদু বাইতুল্লাহ নির্মাণ করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘর নির্মাণ করব যাও যেই জায়গার মধ্যে যাওয়ার পরে তুমি জিব্রাইলের কদমটা মাটির নিচে প্রবেশ করবে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আমার ঘর নির্মাণ করব সুবহানাল্লাহ বলেন না জিব্রাইল সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মাশরিক থেকে মাগরিব সীমাল থেকে জুনুব পর্যন্ত জিব্রাইল আসা যাওয়া করতে লাগলেন আসা যাওয়া করতে 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 জিব্রাইলের কদম কোন জায়গার মধ্যে ঢুকে না বর্তমান কাবা যেই জায়গার মধ্যে জিব্রাইল ওই জায়গার মধ্যে আসার সঙ্গে সঙ্গে জিব্রাইলের কদম মোবারকটা রে ওই কাবা শরীফের মধ্যবর্তী জায়গার মধ্যে ডাইবা গেছে জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ জিব্রাইল আল্লাহর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনি বলেছেন যেই জায়গার মধ্যে আমি জিব্রাইলের কদমটা দেবে যাবে ওই জায়গার মধ্যে আপনি মসজিদ নির্মাণ করবেন আল মসজিদু বাইতুল্লাহ আপনার ঘর নির্মাণ করবেন আল্লাহ গো এই জায়গার মধ্যে না আমার কদমটা দেবে গেছে রে মাওলা আপনি কি এই জায়গার মধ্যে ঘর নির্মাণ করবেন আল্লাহ বললেন না আম জিব্রাইল হ্যাঁ আমি আল্লাহ এই জায়গার মধ্যে আমার ঘর বানাইব মসজিদ বানাইতে ইট লাগছে নি বালু লাগে নাই সিমেন্ট লাগে নাই সব কিছু লাগছে জিব্রাইল আল্লাহকে বললেন আল্লাহ আপনার ঘর নির্মাণ করার জন্য আমরা কেমন করে ঘর নির্মাণ করব আপনি আমাদেরকে শিক্ষা দিয়ে দেন আপনি আমাদেরকে রাস্তা দিয়ে দেন আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাইল যাও 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 জান্নাতের মধ্যে প্রবেশ করো দারুস সালাম নামক একটা জান্নাত আছে ওই জান্নাতের মধ্য থেকে জান্নাতের পাথর আইনা তোমরা আমি আল্লাহর ঘর নির্মাণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিব্রাইল জান্নাতের মধ্যে প্রবেশ করো জান্নাতের ইট পাথর বালি আইনা তুমি আমার ঘরটারে নির্মাণ করো সুবহানাল্লাহ বলেন জিব্রাইল জান্নাতের ইট পাথর আনলেন জিব্রাইল যখন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ নির্মাণ করার জন্য জান্নাতের ইট পাথরগুলা দিয়া মসজিদরা নির্মাণ করবে কাবা শরীফ নির্মাণ করবে করতে করতে জিব্রাইল আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ গো আমি তো আপনার ঘর নির্মাণ করতেছি মাহবুব আপনার কাছে পড়িয়ার আমি জিব্রাইল একা একা আপনার কাবা শরীফ বানাইতে পারবো না আল্লাহ কয় জিব্রাইল দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন মসজিদ বানাবে মসজিদ বানানোর জন্য মিস্ত্রির প্রয়োজন হবে আমি আল্লাহ আমার কাবা শরীফ মসজিদ বাইতুল্লাহ নির্মাণ করার জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা নির্ধারণ করে দিলাম যাও 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 জান্নাত থেকে 70,000 নূরের ফেরেশতা দিয়া আমার কাবা ঘরটা তুমি নির্মাণ করো আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে আল্লাহর কাবা ঘর তৈরি করার জন্য জান্নাত থেকে ইট আসছে সুবহানাল্লাহ বলেন না কোন জায়গা থেকে কোন জায়গা থেকে জান্নাত থেকে ইট আসছে আল্লাহর কাবা তৈরি করার জন্য দুনিয়ার মসজিদ তৈরি করতে রাজমিস্ত্রির প্রয়োজন আল্লাহর কাছে জিব্রাইল প্রশ্ন করে আল্লাহ আপনার কাবা ঘর তৈরি করার জন্য তো মিস্ত্রি লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও জিব্রাইল তুমি আমার কাবা ঘর তৈরি করার জন্য জান্নাতের 70,000 নূরের ফেরেশতা দিয়ে আমার কাবা ঘর বানাও আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আপনার কাবা ঘর বানানোর জন্য জান্নাতের ফেরেশতা লাগবে আমার আল্লাহ বললেন হ্যাঁ জান্নাতের ফেরেশতা দিয়া আমার কাবা ঘর নির্মাণ শুরু করে দাও জিব্রাইল রহমতের ফেরেশতা দিয়া কাবা ঘর বানাইছে বাবা মসজিদরা বানানোর পরে আপনারা রাবিষ্টির কোন দিকে ফেলাইছে সাইডে সাইডে আছে না কাবা ঘর বানানোর পরে জান্নাতের কিছু রাবিশ
কিছু মানে একবারে বাপ মালগুলা আল্লাহর কাছে জিব্রাইল আল্লাহ জান্নাত তো বানাই জান্নাত থেকে যে ইট পাথরগুলো আইনা এই যে আপনার কাবা ঘর বানাইছি আল্লাহ কিছু রাবিশ দেয় এখনো পর্যন্ত রইয়া গেছে এডি দিয়ে আমরা কি করতাম মারহাবা কোন আরো জোরে কয় না মারহাবা ও যারা হস্তরতে গেছেন মক্কা শরীফের পশ্চিম দিক দিয়ে একটা বড় পাহাড় আছে এই পাহাড়টারে যারা দেখছেন এই পাহাড়টারে কয় জাবালে হ্যাঁ ওই তো মাশাআল্লাহ জাবালে নূরের পাহাড় কয় ওই পাহাড়টার দিকে তাকাইয়া ওই পাহাড়ের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ আপনার কাবা ঘরে শরীফ বানানোর পরে আমার কাছে অনেকগুলা রাবিশ পড়ে আছে রে মাওলা আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল তুমি এই রাবিশগুলা তোমার কুদরতি হাতের মধ্যে লইয়া লও হাতের মধ্যে লইয়া ওই কাবা শরীফের পশ্চিম দিয়া যে পাহাড় দেখা যায় ওই তুমি পাহাড়ের মধ্যে উইটা ওই রাবিশগুলা লইয়া তুমি উত্তোলন হও জিব্রাইল ওই পাহাড়ের মধ্যে উত্তোলন হওয়ার পরে জিব্রাইল ওই রাবিশগুলা লইয়া আল্লাহর দিকে তাকিয়া তাকে আসমানের দিকে ডাক দিয়া কয় আল্লাহ এই রাবিশগুলা এখন আমি জিব্রাইল কি করতাম আল্লাহ কয় জিব্রাইল এই রাবিশগুলা তুমি উপরের দিকে ছিড়াইয়া দাও আরো জোরে বলেন না সুবহানাল্লাহ জিব্রাইল আর দেরি করে না আর দেরি করলেন না রাবিশগুলো নিয়ে আসমানের দিকে উপরের দিকে যখন মেলা মারছে রাবিশগুলো কি উপরে থাকবো না নিচের দিকে ফিরে আইবো নিচের দিকে ফিরে আইবো আরে কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা আরে না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা ঠিক কিনা বলেন এই মসজিদ কমিটিরা যখন মসজিদ বানাইছে মসজিদ কমিটিরা যখন মসজিদ বানানোর জন্য উদ্যোগ নিছে অনেক মানুষ টিটকারি দিয়া কইছে তারা মসজিদ বানাইবো কিন্তু মসজিদ বানানোর সময় মসজিদের টাকাও বলে কমিটিরা খায় এমন গুতা দেয় কি দেয় না এলাকার খারাপ মানুষগুলা দেয় কি দেয় না আরে এই জন্য আসে কয় না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা আপনি এমন গুতা দিয়া যত রকমের কথা বলবেন গো এই কথাগুলা কোনো কাজ হবে না ওই রাবিশগুলা উপরে মারলে নিচে আসার কথা জিব্রাইল আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়ার কত কিছু দেখলাম গো দুনিয়ার দুপুরের দিকে মারলে নিচের দিকে ফিরে আসে আল্লাহ গো এই রাবিশগুলা উপরে ছিঁড়ে আমারলাম এই রাবিশগুলা তো এখনো পর্যন্ত আমার কাছে ফিরায় আসে না আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল রাবিশগুলা উপরের দিকে মারছো আমি আল্লাহ এই রাবিশগুলারে সারা পৃথিবীর রন্ধ্রে 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 রন্ধ্রের মধ্যে ছিটাইয়া দিছি রে জিব্রাইল জিব্রাইল কই আল্লাহ ও আল্লাহ আপনি কোন জায়গার মধ্যে ছিটাইয়া দিলেন আমার আল্লাহ কই জিব্রাইল রে এই রাবিশগুলা আমি আল্লাহ এমন জায়গার মধ্যে ফালাইছি রে যেই জায়গার মধ্যে একটা কণা রাবিশ পড়ছে রে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ কিয়ামতের আগে একটা সেকেন্ড আগে হইল আমি আল্লাহ একটা জান্নাতের ঘর মসজিদ বানাইম কোন সুবহানাল্লাহ তাইলে বুঝা যায় জিব্রাইলের হাতের একটা রাবিশের কণা আজকে দাউদের খাড়া এবং তেতুয়ারা এলাকার মসজিদের মধ্যে পড়ার কারণে আজকের মসজিদ কমিটির ভাইয়েরা দাউদের খাড়া তেতুয়ারা এলাকার ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরার সহযোগিতায় এলাকার মানুষের সহযোগিতায় এলাকার ধনী ব্যক্তিদের সহযোগিতায় গরিব ভাইদের 10 টাকা 5 টাকা সহযোগিতায় কষ্ট করে করে আস্তে আস্তে করে একটা মসজিদ বানাইছেন রে ভাই আমি জানতে চাই রে ভাই আজকে মসজিদরা বানানোর কারণে আপনি যখন ইন্তেকাল করবেন আপনার যখন মরণ হইয়া যাইব আপনি যখন কবরে চলে যাইবেন আপনারা জবান খুলে বলেন এই মসজিদের কারণে আমার আল্লাহ আপনারে কবরে জান্নাত দিতে পারে কি পারে না তাইলে বোঝা যায় আজকে দাউদের খাড়া এবং তেতুয়ারার মসজিদ উন্নতির কাজটা মসজিদ উদ্বোধনের কাজটা আমার আল্লাহ আজকের এই মানুষগুলো হাজিরা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করার কারণে আমার আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না সবাই একটু জবান খুলে সে আল্লাহরে ডাক দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান لا لا إله إلا الله سبحان لا 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 لا
লা লা সুবহানাল্লাহ La subhanallah La 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 subhanallah La hola একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার বোঝা যায় বাবারা এই মসজিদটা নির্মাণ করার পেছনে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের একাগ্রতা একনিষ্ঠতা ইত্তাকুল্লাহ সবচাইতে বড় ছিল ঠিক কিনা বলেন অনেকে 1 টাকা 5 টাকা 10 টাকা 1000 5000 10000 অনেক টাকা দান করেন আর করার কারণে আজকে মসজিদ নির্মাণ আমার বাবারা আমি অদম গুনাহগার হইতে পারি কিন্তু আজকে আপনাদের মতো ভাগ্যবান নয় কেন হুজুর আপনার কাছে জানতে চাই কেন আমরা এত বড় একটা ভাগ্যবান আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের মধ্যে নবীজি বলতে লাগলেন ও আমার উম্মতের দলেরা যখন তোমাদের এলাকার মধ্যে একটা মসজিদ নির্মাণ হয়ে যায় আমি আল্লাহ পাকের বন্ধু ঘোষণা করলাম ওই জায়গার মধ্যে আমার আল্লাহর একটা জান্নাত নির্মাণ হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবী আপনি বললেন জান্নাত নির্মাণ হয়ে যায় ওই জান্নাতে কারা প্রবেশ করবে আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে বলে দেন ওই জান্নাতে কারা প্রবেশ করবে আমার নবী বললেন গো ওই জান্নাতের মধ্যে তারাই প্রবেশ করবে যারা হবে ওই জান্নাতের সদস্য জান্নাতের সদস্যকে সাহাবাই কেরাম নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জান্নাতের সদস্যকে আমরা জানতে চাই আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতে লাগলেন সাহাবীরা রে ওই জান্নাতের সদস্য তো তারা যারা ওই মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আর জবান খুলে জোরে পড়েন না সুবহানাল্লাহ তাহলে বাবারা এই মসজিদের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারাই হবে এই মসজিদের জান্নাতের সদস্য জুড়ে পড়েন ঠিক কিনা বলেন বাবারা আসলে আমি জুমার দিন কোথাও বাইর হই না জুমার দিন কয়জন আগে জুমা পড়াই তারপরে বাইর হই আপনারা যারা আবদার করছেন ওই আমার ভাইটা যেটা রাসেল তার মাধ্যমে আমি আসছি কারণ জুমার দিন আমার যে মসজিদ হযরত পাড়া আপনার হযরত পাড়া গাউসিয়া মসজিদ ওইখানে জুমার দিনে আল্লাহ দিলে 12:30টার আগে হুজুর মসজিদ নিস্তালা পুরে দোতলা পুরে বাইরে পুরে আল্লাহ দিলে মাইক ধরে লাইলে ঈদগাহ একটা আছে এটার 10 15 কাতার পুরে ওই এটা আমার বড়াই না এটা মদিনাওয়ালার গোলামির কারণে ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহ রাসূলের গোলামির কারণে এই জন্য আমি জুমার দিন প্রথমে কোথাও বাইর হই না তবু কষ্ট করে আসছি কালকে রাতে দুইটা মাহফিল কইরা গলার অবস্থা টাইট আজকে রাতে আবার মসজিদে মিলাদুন নবীর মাহফিল এরপরে আবার নিজের ওয়াজের মাহফিল কেমনে কি করার জানি না কালকে আবার চলে এলাম ওই সিটা কিন্তু কষ্ট একটা জিনিস আমি এখানে কেন আসছি জানেন আপনারা লোক একটু জান্নাতের ভাগিদার হনের লাগিয়া আমি কইছি আমার 12টার মধ্যে ছাইরা দাও না চিন্তা কইরো আমি তাইলে আসব তো এটা কইয়া আইছি কারণ আমার একটা উদ্দেশ্য আমি তো এই মসজিদের ভিতরে কোনো কিছু কইরা তারার লগে জান্নাতের সদস্য হইতে পারছি না আজকে যে উদ্বোধনের কাজটার মধ্যে যায় একটু মিলাদে মুস্তফা কইরা জান্নাতের সদস্য হইয়া যাই কথা কই না কেন আমি জানতে চাই বাবা একটা বাগান সাজাইলেন কি সাজাইছেন নার্সারি চিনেন না আপনারা মাশাআল্লাহ নার্সারি সাজাইলে এই নার্সারিটার ভিতরে নাম দিলেন মনে করেন যে কে নার্সারি এটার ভিতরে যদি একটা গাছ একটা ফুল গাছ না থাকে এটার কেউ নার্সারি কইবে না কথা কইন কেউ নার্সারি বলবে একটু কথা কইন আচ্ছা আপনারা একটু দূর সরি পড়েন আর কষ্ট করে সামনের দিকে আইয়েন বুঝছি একটু কাছে দিকে আইয়েন আপনারা একটু সামনের দিকে এসে সাপ দিয়ে বসেন সামনের দিকে আসেন এরপর ইনশাআল্লাহ আদান হইবে আপনারা নামাজ পড়বেন আল্লাহুম্মা মাওলানা জুম দিয়ে লইবা
ওয়ালায়ালে মাও মুহাম্মদ আল্লাহুম্মা মাও ওয়ালা ভুল করে ঘুরেব মা পাথরে কালিমা পরে আমার নূরের নবীর পরশে নানা কান্দে দয়াল নবীর বিরহে সেই নবীজির দরদে পড়ে সেই নবীজির দরদে পড়ে আমরা সকল আসে কে আল্লাহুম্মা মা মুহাম্মদ ওয়ালা মা সবাই জবান ফুল উচ্চ কণ্ঠে পড়েন না মারহাবা আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের বন্ধুদের কথাটা আমি হাদিসের মাধ্যমে শেষ করে দিলাম নার্সারি বানাইলেন নার্সারির মধ্যে ফুল গাছ নাই আম গাছ নাই নার্সারির মধ্যে কোনো ভালো কোনো ফলের গাছ নাই ফুলের গাছ নাই ওইটারে কেউ নার্সারি বলবে কথা বলবেন বলবে তাইলে বোঝা যায় একটা নার্সারির সৌন্দর্য হচ্ছে ফুল গাছ ফল গাছ ঠিক কিনা বলেন ও বন্ধুরে আর একটা মসজিদের সৌন্দর্য হইল মসজিদের মুসল্লি জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ মসজিদের মুসল্লি কারা মুসল্লি কারা মুসল্লি তবে মসজিদের মুসল্লি বাড়ানোর একটা কৌশল আছে কৌশলটা হচ্ছে কি আপনি যখন মসজিদে আসবেন আপনার বন্ধু আপনার সন্তান ভাতিজা জেদারে টান দিয়া দিয়া মসজিদে বাবা বহুত তো ছ্যাংড়ামি করছেন দুষ্টামি করছেন আসেন না মসজিদের ভিতরে একটা রাকাত নামাজ আদায় করেন খোদা কি কসম এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার মরণ হয়ে যাবে আর ওই মরণ হওয়ার পরে আপনার কবরটা হবে ফাদাখালাল জান্নাতা ইন্নাল মাউতাল্লাযী আপনার মরণের পরে ওই কবরটাই হবে জান্নাত 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 জোরে করেন সুবহানাল্লাহ তাইলে বোঝা যায় আজকে মসজিদ নির্মাণ করার পরে আজকে থেকে জীবনের গুনার মাপ চেয়ে মিলাদুন নবীর খাতিরে নূর নবীর কাছে একটাই ফরিয়াদ করেন আল্লাহ ও আল্লাহ আমরা ফরিয়াদ করেছি আমাদেরকে জান্নাত দেখায় দেন আপনারা জোরে বলেন আল্লাহ জান্নাত দিবনি আল্লাহ জান্নাত দিবনি তাইলে আমরা আল্লাহর বান্দারা ওই জান্নাতই পাইব কেন বাবা জানেন মসজিদরা এই দুনিয়ার জমিনের মধ্যে কেয়ামত যখন হয়ে যাবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে মসজিদ কি ধ্বংস হবে কথা বলেন মসজিদ কি ধ্বংস হবে ওই মসজিদটাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মসজিদা ফাদাখালাল বাইতা হে মসজিদ তুমি তুমি লক্ষ্য করো ফাদাখালাল জান্নাতা অতঃপর তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো মারহাবা বলেন মসজিদকে কোথায় প্রবেশ করতে বলবে আরো জোরে কিসে জান্নাতের মধ্যে মসজিদ প্রবেশ করবে আল্লাহ পাকের কাছে প্রশ্ন আল্লাহ জান্নাতে মসজিদ প্রবেশ করবে খোদা কি কসম ওই সময় মসজিদের কুদরতি জবান খুলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ চাইলে কি না হয় মসজিদের কুদরতি জবান খুলে যাবে মসজিদ জান্নাতের গেইটে যায় দাঁড়ায় থাকবে মারহাবা কয় না আর জোরে মারহাবা কি করবে কি করবে জান্নাতের গেইটের কাছে দাঁড়িয়ে থাকবে আল্লাহ প্রশ্ন করবে মসজিদ কমিটির ভাইরা লক্ষ্য করেন আপনারা যারা কষ্ট কইরা এই পর্যন্ত মসজিদের ইট গাতার লাগিয়া মানুষের কাছে ভিক্ষু কয়াম না আটগা আটফাতে না 10 বস্তা সিমেন্টের লাগে যতবার আটফাতন লাগে কথা হয় না কেন 10 বস্তা সিমেন্টের লাগে যেভাবে আটফাতা লাগে ভিক্ষু কমিটির লাগে এক ঘরের দরজা দুইবারের বেশি ডাক দেয় ওই সময় মসজিদ আল্লাহর কাছে কইবে আল্লাহ আমি জান্নাতে যাইতাম না মারহাবা আর জোরে মারহাবা আল্লাহ প্রশ্ন করব কি রে মসজিদ কেন জান্নাতে যাবে না ওই সময় আমার আল্লাহ মসজিদকে ডাক দিবেন ইয়া মসজিদা ফাদাখালাল জান্নাতা তুমি কেন মসজিদে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না মসজিদ একটা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি মসজিদ কেমন করে একা একা জান্নাতে প্রবেশ করব আমি মসজিদের মধ্যে যারা যারা পাঞ্জে গানার মুসল্লি ছিল আমি মসজিদের মধ্যে একটা ওয়াক্ত নামাজের সেজদা দিছে মাওলা আর মসজিদরা বানানোর
সময় বালুই গুলা দিয়া সহযোগিতা করছে আল্লাহ আমি মসজিদ তাদেরকে সারা জান্নাতের মধ্যে যাইতাম না সুবহানাল্লাহ বলেন না ওরে দাউদের খারার মানুষ ওতে তুই আরার মানুষ আমার মা বোনেরা আজকে আপনারা বড় ধন্য গো মা আজকে দাউদের খারা এবং তেতিয়ারা সমাজের মধ্যে নতুন একটা মসজিদ নির্মাণ হইয়া আজকে আপনারাও জান্নাতের বাগিদার হয়ে যাবেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদের মধ্যে প্রবেশ করে জান্নাতের অংশ নেওয়ার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন বাবারা এই মসজিদটা আমরা নির্মাণ করেছি কিন্তু একটা শর্ত আছে এই মসজিদ কি আমার নবী না আসলে মসজিদ হইতো না আরো জোরে না আরো জোরে অন্যান্য নবীদের বেলায় বাবা মসজিদ বলতে কোনো কিছু দুনিয়ার জমিনের ভিতরে ছিল কথা বলেন না ছিল নির্দিষ্ট একটা জায়গা ওই জায়গার ভিতরে তারা কোনো রকম মসজিদ না তারা নামাজ পড়ছে কিন্তু আমার নবীজি বলেছেন এর ভিতরে যখন তোমরা একটা মসজিদ নির্মাণ হয়ে যায় ওই মসজিদ হইছে আমি নবীর কারণে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ওই মসজিদের কোন খুতবাটা পড়ে জানি না গোলাম মুস্তফা হুজুরের খুতবা আছে সুসিনা খুতবা পড়েন গোলাম মুস্তফা হুজুরের আমরা কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর ওনার একটা খুতবা আজকে আলোচনার বিষয় হচ্ছে নবীজির মর্যাদা ওই খুতবার বিষয়ের মধ্যে 4 নাম্বার তিরমিজি শরীফের একটা হাদিস উল্লেখ হইছে আমার নবী বলছে এই দুনিয়ার জমিনের ভিতরে কোন মসজিদ তৈরি হইতো না যদি আমি মদিনার কামলিওয়ালা নবীর আগমন না করাইতো আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে সেই নবীর মিলাদুন্নবী আর মিলাদুন্নবী হওয়ার কারণে আমরা মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ পেয়েছি নবী পেয়েছি নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি যাকাত পেয়েছি মা বাবার খেদমত পেয়েছি মদিনাতুল মুনাওয়ারা কাবাতুল বাইতুল্লাহ হজ করে জীবনের গুনাহ মাফ করার সুযোগ পেয়েছি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই নবীর মিলাদুন্নবীর খাতিরে আজকে রবিউল আওয়ালে আমাদের সবাইকে তৌফিক দান করুন জোরে বলেন আমিন আসেন আমরা সবাই ওই নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিয়া بلغ العلا بكماله خشفت سجاب سنت جميع خصاله صلوا عليه সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে এক বাক্যে একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ বাবারা এই মসজিদ উদ্বোধন হবে আমরা সবাই খুশি না বেজার জোরে পড়েন খুশি না বেজার একটু হাতটা তুলে আল্লাহকে দেখান আল্লাহকে দেখান জবান খুলে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আপনি আমাদের এই মসজিদকে কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদেরকে মুসল্লি হিসেবে কবুল করেন আল্লাহ আল্লাহ আজকে মসজিদ নির্মাণের উসিলে আমাদের জীবনের গুনাহ মাফ করেন আল্লাহ এই মসজিদের উসিলে আমাদের মনের আশা পূরণ করেন আল্লাহ এই মসজিদে যারা দান সৎকা করেছে তাদেরকেও কবুল করেন সবাই সূরা ফাতিহা শরীফ একবার সূরা ইখলাস তিনবার কয়েকবার দুরূদ শরীফ পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে যারা মসজিদ তৈরি করার সময় বিদেশ থেকে দেশ থেকে দান সৎকা করেছে তাদের জন্য দোয়া করবেন যারা মসজিদের জন্য কষ্ট করেছে একটা বালু একটা ইট পরিমাণ দিয়ে সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفرات وقنا عذاب اليوم القيامة الصلاة والسلام عليك يا رسول الله
As-salatu was-salamu alayka ya habiballah As-salatu was-salamu alayka ya shafiyal muznabin As-salatu was-salamu alayka ya rahmatan lil alamin As-salatu was-salamu alaykum ya ahle bayat faqe fanjaton As-salatu was-salamu alaykum ya kullul anbiya As-salatu was-salamu alaykum ya kullul awliya Rabbana maaf kore dao ei jiboner sob sobai bolen Rabbana amrar salam posaya dao madi mahmud rabbul alamin রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ আল্লাহ এই দাউদের খাড়া এবং তেতুয়ারা এলাকার সমাজের আল্লাহ নবনির্মিত মসজিদের উদ্বোধন কাজের মধ্যে আল্লাহ এই মসজিদের সম্মানিত খেতাবত প্রাপ্ত ইমাম সাহেবকে নিয়ে আল্লাহ এলাকার হাজী ভাইদেরকে নিয়ে আমার বুড়ো বুড়ো দাড়ি ফাকা মুরব্বী বাবাদেরকে নিয়ারে দয়াল আমার যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মধ্যে মা বোনের হাত বাড়াইছে রে দয়াল আল্লাহ আমাদের সকলের আজকের মুনাজাত তুমি কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে আজকের মুনাজাতের হাদিয়া আমার নূরের নবীর দরবারে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ এমন একটা দিনে এই মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে আল্লাহ যেই দিনটা আমার দয়াল নবীর আগমনের দিন মিলাদুন নবীর দিন রে দয়াল আমার নবীর মিলাদুন নবীর খাতিরে আজকের এই মসজিদের উদ্বোধনী কাজটাকে আমার মসজিদ কমিটি ভাইরা দাড়ি ফাকা মুরব্বী ভাইরা এলাকার যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়িয়ে দিছে রে দয়াল আল্লাহ আজকের এই মসজিদের উদ্বোধনী কাজের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও আল্লাহ অনেক মানুষের মা নাই অনেক মানুষের বাবা নাই আম্মা আব্বার কবরের আযাব আজকে মসজিদের উসিলায় তুমি মাফ কইরা দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব আল্লাহ কার জানি মা নাই আল্লাহ কার জানি বাবা নাই আজকে এই দাউদের খাড়া তেতুয়ারা এলাকার মসজিদের উদ্বোধনী কাজের মধ্যে মা বাবা হারা এতিম হইয়া আজকে কোন সন্তান জানি হাত বাড়িয়ে দিছে রে দয়াল আমার নবীনা বলছে কোন সন্তান যদি মা হারা এতিম হইয়া শোকের পানি ফালাইয়া কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে তার মা বাবার কবরের আযাব মাফ হইয়া যায় আল্লাহ কত সন্তান বাবা হারা এতিম হইয়া গেছে আব্বারে ডাকতে পারে নাই মাহবুব আল্লাহ তাদের আব্বার কবরের আযাব মাফ করে দাও এই দাউদের খাড়া তেতুয়ারা এলাকার সমাজের মসজিদ আর উসিলায় আল্লাহ কত বিদেশি ভাইরা মসজিদের কাজের মধ্যে সহযোগিতা করছে এলাকার মুসল্লি ভাইরা এই সমাজের ভাইরা মসজিদে সহযোগিতা করছে বাহিরের কত মানুষ সহযোগিতা করছে আল্লাহ যারা যারা মসজিদে দান কইরা আজকে মসজিদরা নির্মাণ করাইছে আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ এই মসজিদ কমিটিটা যেমন ভাবে মসজিদের কাজগুলো আঞ্জাম দিচ্ছে রে দয়াল আল্লাহ আরো সুন্দরভাবে মসজিদের কাজগুলো আঞ্জাম দিয়া এই মসজিদ পুরা মুসল্লি তৈরি করার তৌফিক দান করো আল্লাহ আজকে মসজিদের শুভ উদ্বোধনের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ এই মসজিদের উদ্বোধনী কাজের উসিলায় যারা যারা দান করছে আল্লাহ তাদেরকে জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দেন বিপদ আপদ থেকে উদ্ধার করে দেন আসমানি বলা আসমানে তুলে নেন জমিনি বলা জমিনে দাফন করে দেন আল্লাহ এই অদম এই জায়গার মধ্যে সবচাইতে গুনাহগার রে দয়াল আমার মতো গুনাহগার আর কেহ নাই আল্লাহ এই এক জায়গার মধ্যে হাজী ভাইয়েরা মুরব্বী বাবারা তরিকতের বাবারা দরবার মুখী বাবারা অনেক ভাইয়েরা আল্লাহ মায়ের পাগল বাবার পাগল অনেক প্রেমিকেরা হাত বাড়াইছে রে দয়াল আল্লাহ তাদের উসিলায় আজকে আমাদের সবাইরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মসজিদটারে কবুল আর মঞ্জুর করে নাও কিয়ামত পর্যন্ত এই মসজিদে মুসল্লি দ্বারা ভরপুর করে দাও আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা এই মসজিদকে বেষ্টনী করে দাও আখিরি ফরিয়াদ মাওলা এই মসজিদের মধ্যে যারা যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের
তাদেরকে যারা উপস্থিত হতে পারে নাই আমার মা বোনদেরকে আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আখিরি ফরিয়াদ আল্লাহ মরনের আগে একবার নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়ায় দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।